হ্যালো ফ্রেন্ডস, সুমন ইউটিউব বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে যে টিউটোরিয়ালটি নিয়ে আলোচনা করব সেটি মূলত কবিতা প্রেমীদের জন্য, যারা কবিতাকে ভালোবাসে। এছাড়াও ছোটদের কবিতাও রয়েছে, যারা ছোটদের কবিতা খুব ভালোবাসে বা ছোটরাও আবৃত্তি করে। তো আমি আজ একটি অ্যাপসের কথা বলবো যেটির মাধ্যমে সহজেই পাওয়া যেতে পারে এই অ্যাপসটি। এই অ্যাপসটি প্লে স্টোরেই পাওয়া যায় এবং এর রেটিংও খুব হাই। অ্যাপসটি হচ্ছে কবিতার ভান্ডার, প্লে স্টোরে সার্চ করলে এটা পাবে এবং রেটিংও খুব ভালো আছে। তো আমার যেহেতু ইনস্টল করা আছে, তো আমি আর ইনস্টল করছি না, একদম অ্যাপসটির মধ্যেই চলে যাচ্ছি। তো অ্যাপসটি চলে গেলেই প্রথমে এরকম একটি ইন্টারফেস আসবে। তো দেওয়াই আছে, দেখুন, 59 জন কবি এবং তাদের মোট কবিতার সংখ্যা 2288। সেক্ষেত্রে ছোটদের ছড়া রয়েছে 36টি। 36টি ছড়ার মধ্যে এক নজরে দেখে নেওয়া যাক কী কী রয়েছে। দেখুন, প্রথম পাতাতে আমরা পেয়েছি খোকন খোকন ডাকপাড়ি, হাট্টি মাটিন টিম, আম পাতা জোড়া জোড়া, তাই তাই তাই, চাঁদ উঠেছে ফুল ফুটেছে, ঘুমপাড়ানি মাসি বিশি, আমাদের ছোট নদী, কাঠ বেড়ালি, এইরকম অনেক সুন্দর সুন্দর ছোটদের কবিতা, নতুন নতুন পায়রা, বাক বাকুম পায়রা, তোতা পাখি, অনেক কবিতাই আছে। আমি সবগুলো বলছি না, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো আমি আস্তে আস্তে দেখাচ্ছি। যেমন দ্বিতীয় পাতা হয়ে গেল, দ্বিতীয় পাতাতে প্রথমেই আছে খোকন খোকন ময়না, IIITA, এরকম কবিতাগুলো মোটামুটি চতুর্থ পাতা অবধি আছে। তো আমি যদি একটি কবিতার উপরে ক্লিক করে, ধরুন এটার 1 নম্বরটা ক্লিক করলাম, খোকন খোকন ডাকপাড়ি, তো দেখুন সঙ্গে সঙ্গে কবিতাটা ইমেজ সহ বেরিয়ে এসছে এবং বাচ্চারা দেখলেও কবিতাটা পড়তে ভালো লাগবে, তাদের বইয়ের আকারে আছে এবং আপনি বই না থাকলেও যেখানে খুশি ফোনটা সঙ্গে থাকলেই কবিতাটা পড়াতে পারবেন বা কোথাও ভুলে গেলেও মনে করিয়ে দিতে পারবেন। তো বাচ্চাদের ক্ষেত্রে এই অ্যাপসটি খুব দারুণ। দেখুন, হাট্টি মাটিম টিম এবং সুন্দর ইমেজ সহ কবিতাটি পুরো দেওয়া হয়েছে। আম পাতা জোড়া জোড়া, তাই তাই তাই, চাঁদ উঠেছে ফুল ফুটেছে, বাচ্চারা পড়েও আনন্দ পাবে, আপনিও পড়িয়ে আনন্দ পাবেন। সেক্ষেত্রে এরকম কবিতাগুলো আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো প্রথম পাতা শেষ হয়ে গেছে, আবার শেষ হয়ে গেলে দ্বিতীয় পাতায় যাবেন। দ্বিতীয় পাতায় গেলে আবার প্রথমে ক্লিক করবেন এই জায়গাটায়, দিলে পরপর কবিতাগুলো এরকম চলে আসবে। তো খুব সুন্দর সুন্দর কবিতা, যেগুলো আবৃত্তিও করা যায় সেরকম কবিতাও ছোটদের আছে। তো এই অ্যাপসটির বিশেষত্ব হচ্ছে যে মূলত কবিতা প্রেমীদের খোরাক যোগানো। তো শুধু ছোটদের নয়, বড়দের কবিতাও রয়েছে, সুন্দর সুন্দর কবিতা এবং বিভিন্ন কবির, বিখ্যাত কবির কবিতা রয়েছে, যেমন কাজী নজরুল ইসলামের 95টি কবিতা রয়েছে। এবং আরেকটি ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই অ্যাপসটির মধ্যে, যেটা কোনো কবি বা লেখকের জন্ম বা মৃত্যু সাল কিন্তু দেওয়া হয়েছে। আপনারা ভালো করে লক্ষ্য করুন, দেখবেন, ধরুন কাজী নজরুল ইসলাম জন্ম 1899, মৃত্যু 1976। তো আপনি এই কাজী নজরুল ইসলামের উপরে ক্লিক করলেই মোটামুটি সব কবিতা কিন্তু লিস্ট আকারে বেরিয়ে আসছে। অনেক কবিতা আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এরকম ষষ্ঠ, সপ্তম, অষ্টম, মোটামুটি 10ম পাতা পর্যন্ত আছে। তো প্রথম পাতায় যখন আপনি ক্লিক করবেন তখন কবিতাগুলো এরকম বেরিয়ে আসবে। এরকম কবিতা, এই সমস্ত কবিতা আপনি সেভ করে ফোনেও রাখতেও পারেন, কিছু নয়, ওই এটার উপরে একটু ক্লিক করতে হবে, দিয়ে এইরকম করে সেভ করে সেভ করতে পারেন, কাউকে শেয়ারও করতে পারেন। এখানে দেখুন উপরে কপি অপশান আছে,
তো খুব সুন্দর অ্যাপস বলে সবার কাছে আমি শেয়ার করছি। যারা মূলত অ্যাপসটা সম্পর্কে জানেন না অথচ কবিতা প্রেমী, সবসময় হাতের কাছে কবিতাটা পান না, তাদের উদ্দেশ্যেই এই টিউটোরিয়ালটি আমার করা। তো এখানে আপনি ডিফল্ট হিসাবে রাখতে পারেন, বা নাইট মুডও করতে পারেন, বা ডে মুডও করতে পারেন, এরকম সাদা হয়ে যাবে, বা ডিফল্টও রাখতে পারেন। সেক্ষেত্রে ব্যাক করে চলে যাবেন, ব্যাক করে চলে গিয়ে আপনি দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরেরও 308টি কবিতা আছে। যারা রবীন্দ্রনাথ ঠাকুরের তো সবাই প্রিয় বিশ্বকবি যেহেতু, তো 308টি কবিতা রয়েছে এবং জন্ম মৃত্যু সালও দেওয়া হয়েছে। দেখুন কবিতাগুলো, আমাদের ছোট নদী মেঘের পরে মেঘ জমেছে, এরকম সোনার তরী বিখ্যাত বিখ্যাত কবিতা কিন্তু আমরা এখানে পাব। এবং আমরা যে কোনো মুডে দেখতে পারবো, কাউকে শেয়ার করতে পারবো, সঞ্চিত রাখতে পারবো। খুব সুন্দর একটি অ্যাপস বন্ধুরা, যারা জানেন না তারা অবশ্যই দেখুন এবং উপভোগ করুন। আমি আর কবিতার ফোল্ডারে না গিয়ে শুধু কবি লেখকের নাম বা কবির নামই বলছি, গোলাম মুস্তাফা, জসিম উদ্দিন, সুকুমার রায়, যার যেটা দরকার পেয়ে যাবেন, বেগম সুফিয়া কামাল, শামসুর রহমান, তারপরে সত্যেন্দ্রনাথ দত্ত, মাইকেল মধুসূদন দত্ত, সৈয়দ শামসুল হক, তারপরে ধরুন জীবনানন্দ দাস, সুকান্ত ভট্টাচার্য, এরকম বিখ্যাত বিখ্যাত কবির নাম রয়েছে, কালীপ্রসন্ন সিংহ, কামিনী রায়। দেখুন অনেক সুন্দর সুন্দর কবিতা রয়েছে, এবং শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা রয়েছে 44টি, ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিতা রয়েছে, শঙ্খ ঘোষের কবিতা রয়েছে 30টি, রেমেন্দ্র মিত্রের কবিতা রয়েছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 12টি কবিতা রয়েছে। এরকম মোটামুটি কবিতা রয়েছে। তো ফ্রেন্ড, আশা করি টিউটোরিয়ালটি সবারই ভালো লাগলো। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ বন্ধুরা। এই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশের এই বেল আইকনটি বাজিয়ে দিন নতুন নতুন আপডেট পেতে।